ডিওয়াইফাইয়ের এসপি অফিস অভিযান ঘিরে ধুমধুমার বহরমপুরে নিয়োগ দুর্নীতিতে জড়িতদের শাস্তির দাবিতে ও মুর্শিদাবাদে চাকরি বিক্রির র্যাকেটার গ্রেপ্তারের দাবিতে ডিওয়াইফাইয়ের পক্ষ থেকে এসপি অফিস অভিযানের কর্মসূচি নেওয়া হয়। মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে প্রথম থেকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয় ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। মুর্শিদাবাদের বহরমপুরে জেলা সিপিআইএম ভবন থেকে মিছিল বের হয়ে টেক্সটাইল মোড়ে পৌঁছতেই মিছিল আটকে দেয় পুলিশ। মিছিল আটকাতেই পুলিশ ও ডিওয়াইফাই কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।